আসসালামু আলাইকুম भैया इन কম মানে এটা आलापक বলেছে বলে লাইক नॉट এগেইনস্ট লাইক व्हाट्स लाइक व्हाई इट वाज হ্যাপেনিং উটা বলেন বাট লাইক কেন

হ্যাঁ এটা কোনো বলা আছে নারী তোমাদের তোমাদের জন্য শস্য ক্ষেত্র যেমন করে খুশি নারীরা তোমাদের জন্য ক্ষেত্র লেখা আছে একদম পরিষ্কার বলা আছে নারীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ তোমরা যেভাবে ইচ্ছা তাদের কাছে গমন করো যে দিক যে পথে ইচ্ছা সে পথে তাদের কাছে গমন করো

কমেস্টেবলেস দেখালে আর थरथरাই কাঁপতেছে চিন্তা করেন না আল্লাহর আরশ শত দুর্বল কাট দিয়ে বানানো আচ্ছা এখানে দেখেন সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য সশস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো এটা কি দেখা যাচ্ছে আয়াতটা তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য সশস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা

ইন্টারকোর্স করার সময় তারা সার্টেন পজিশনে ইন্টারকোর্স করতে যায় কিন্তু ওই এরিয়ার মহিলারা মনে করতো যে ওই পজিশনে যদি ইন্টারকোর্সটা করা হয় তাহলে বাচ্চার অডেসি হওয়ার একটা পসিবিলিটি আছে তারা ওই পজিশনে করতে যাচ্ছিলেন না দেন আল্লাহ শুধুমাত্র মানে আল্লাহ সবসময় বলতে পারে যে বলতে পারতো যে যে পজিশনে তোমরা করতে পারবে এর সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নাই বাট মোহাম্মদ আল্লাহ আকবর একটু বলছে যে নারীরা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র তো এই আকবর ইয়া করার মিসোজনি করার পিছনে কি আইডন্ট নো বাট নবী এই কথাটা বলেছে একটা কুসংস্কার ছিল যে পেছন দিক থেকে যদি করে দিলে নাকি বাচ্চা টেরা হয় এইরকম একটা কুসংস্কার ছিল আমাদের নবী তখন মানে এই কুসংস্কার পিছন দিকে দিয়ে করলে বাচ্চাটা হয় না এটা একটা মানে ভ্রান্ত অবৈজ্ঞানিক কুসংস্কার আমাদের নবী এই জন্য বলে দিয়েছে তোমাদের নারীরা তোমাদের যেমন ইচ্ছা তেমন করো সামনে পিছনে যেমন ইচ্ছা তেমন করো তবে উই পথে না আল্লাহ তো আল্লাহ তো সিম্পল ভাবে বলতে বলতে পারবে না আল্লাহ তো এটা তো যে বলতে হবে যে নারী তোমাদের জন্য শ্বশুর নাই বুঝবেন যে এটা আল্লাহ বলছে আল্লাহ করে একটা তো মিশো করতে হবে

এটার কোনো সুষ্ঠু জবাব বিজ্ঞান দিতে পারে নাই এই জবাবটা ইসলাম থেকে নিতে হবে সুনাম তিনি এসছে স্বামী যখন স্ত্রীর সঙ্গে একত্রিত হয় পবিত্রতা অবস্থায় ছাড়া শয়তান দোয়া পড়া ছাড়া যদি স্বামী স্ত্রী একত্রিত হয় কখনো কখনো দেখা যায় শরীফের ইশ্বরী ফেরার গ্রন্থ ফাথুল বারিতে ইবন হাজার আজ কালানি লিখেছেন শয়তান পুরুষের লিঙ্গের মধ্যে কাগজের মতো পেঁচায় যায় তখন স্বামী স্ত্রীর সঙ্গে যা করে শয়তানও তাই করে স্বামীর বৃদ্ধের সাথে শয়তানের দেহের একটা অংশ যখন মায়ের পেটে যায় তখন সে সন্তানটা হিজরা হয়ে যায় কি হয় হিজরা হয় হিজরা হিজরা থার্ড জেন্ডার যেটাকে আরবিতে বলা হয় খুনসা কি বলা হয় খুনসা উর্দুতে বলে ছাক্কা কি বলে ছাক্কা ছাক্কে কি বলে যে পুরুষ মহিলাদের সাথে বেশি করে ওটারে বলে তুই তো ছাক্কে হয়ে গেলি মানে তুই তো হিজরা হয়ে গেলি মমিয়া মাইক ম্যান সাউন্ড দাও এটা কমতেছে সম্মানিত সুধী আমি কথাগুলো গুছিয়ে ফেলতেছি আর কয়েক মিনিট তাহলে হিজরা কেন হয় বুঝছেন তাহলে হিজরা যে হলো এর জন্য কিছুটা দায় থাকলে পিতা মাতার দায় কারণ তারা উজু অবস্থায় একত্রিত হয় নাই এবং শয়তান তারানোর দোয়াও পড়ে না হাদিসের শরীফে আছে ব্যক্তি অজু অবস্থায় যদি স্ত্রীর সান্নিধ্যে যায় আর দোয়া পড়ে নেয় আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা স্বামী স্ত্রী যতক্ষণ একান্ত মুহূর্তে কাটাবে শয়তান কাছেও যেতে পারবে না তখন ওই সন্তান পেটে নিরাপদ থাকবে সুস্থ থাকবে আর যদি শয়তান গ্রহণ করে ওটা হয় হিজড়া হবে নয় মানসিক বিকারগ্রস্ত হবে কিংবা অটিজম হবে রংপুরে দেখ হিজড়া মহিলা এমপি ইলেকশনও দাঁড়িয়েছে প্রায় বাইশ হাজার ভোটও পাইছে হ্যাঁ পাস করে নাই ভোট তো পাইছে বাইশ হাজার নিয়ে আপনি বাংলাদেশে ভোট আছে বারো কোটি পুরুষের ভোট ছয় কোটি বেশি আর মহিলার ভোট ছয় কোটির কম সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে আটশো বান্নটা কতটা আটশো বান্নটা মাত্র মাত্র সারা দেশে হিজড়া ভোটার আছে কত হিজরা বহুত আছে কিন্তু ভোটার আছে আটশো কিন্তু আমরা অবাক চোখে দেখলাম রং করে হিজরা মহিলাটা বাইশ হাজারের মতো ভোট পেয়েছে তাই বোঝা যায় বাকি ভোটগুলো তো হিজরা দেয় নাই পুরুষরা ভোট দিছে এটাও একটা প্রশ্ন যে দেশের পুরুষ একটা হিজরাবে আইন করার জন্য সংসদে পাঠাইতে চায় ওই জাতির কপালে দুর্দশা ছাড়া আর কি থাকবে মানে চিন্তা করছেন কি পরিমানে মানে কি পরিমানে ঘৃণার কথা বলছে হ্যাঁ

Um, i want to go back to the whole property thing right like i understand there's not like a very given reasoning but like there's got to be an answer to why it's given like the context she know, right so what was the context behind you know women not getting full property আচ্ছা এই বিষয়ে কথাটা এখন যে তারা বলে তারা বলতে চায় অনেক সময় তারা বলতে চায় যে ইসলামের আগে তো ভাই নারীদের কোনো অধিকারী ছিল না নারীদেরকে জ্যান্ত ফেলা হইতো আই আমি জাহিলিয়াত হ্যাঁ এই যে জাহিলিয়াতি জাহিলিয়াতের যুগে নারীরা কত কষ্টে থাকতো আহারে নারীদেরকে একেবারে জ্যান্ত পুঁজে ফেলা হইতো মেরে ফেলা হইতো আমা দয়াল নবী আইসা নারীদেরকে তো অর্ধেক তো দিচ্ছে পুরুষের অর্ধেক তো দিচ্ছে এটা তো এইটা নিয়ে তোমরা মেয়েরা হ্যাঁ সেটাই আমরা কিন্তু এটার সাথে এটা মিলছে না যেমন আমরা যদি দেখি যে সেই সময় যে খাদি যে এত বড় সম্ভ্রান্ত ব্যবসায়ী এত বড় প্রখ্যাত ব্যবসায়ী হইল হম দুইবার ডিভোর্স হওয়া একজন মহিলা সিঙ্গেল সিঙ্গেল মাদার সে তার বাসা তার বাসাটা টাসা থাকে ব্যবসা ব্যবসা করে বাচ্চা কাচ্চা আছে আগে স্বামীগুলার থেকে বাচ্চা কাচ্চাও তার আছে মাদার মানে স্বনির্ভর আত্মনির্ভরশীল নারী তিনি সেই সমাজে সমাজে তিনি ব্যবসা করে মানে মাথা উচু করে দাঁড়ায় আসে তাহলে এটা যদি হয় যে মেয়েদের কোনো মানে অধিকার ছিল না সম্মান ছিল না তাহলে এই মহিলা এত মানে ইয়া হয়েছে কিভাবে আরো কয়েকজন মহিলার কথা জানা যায় যেমন হিন্দ আবু সুফিয়ানের বউ হিন্দ সে সেই অঞ্চলের বিখ্যাত মানে লড়াকু মহিলা ছিল এরা সবাই ভয় পাইত আরেকজন মহিলা কবি ছিল আসমা বিনতে মারওয়ান তিনিও ছিলেন ওই অঞ্চলের বিখ্যাত মহিলা কবি মানে সারা জাগানো মহিলা কবি এই মহিলাগুলা এত বিখ্যাত হইলো কিভাবে বা তারা এই কোথা থেকে পাইলো এটা কি মানে ইসলাম আসার আগে তারা এই অধিকার কোথা থেকে পাইলো এই যে আমি যে বললাম হিন্দ বিনতে উদ্ভা যেটা হচ্ছে আবু সুফিয়ানের বোধ ছিল তার সম্পর্কে আপনারা পরে দেখেন পরে দেখলে আপনারা জানতে পারবেন যে আমি যে কথাটা বলতেছি সেই কথাগুলো সঠিক কিনা এখন আমরা দেখি যে এই ইসলামের আগে সম্পত্তির ভাগ বাটারটা কিভাবে হইতো সেটা আমরা একটু হাদিস থেকে দেখে নিই হ্যাঁ দেখে নিলেই দুধকাদুদ পানি কা পানি হয়ে যাবে এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 2560 নম্বর হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন সেকালে উত্তরাধিকার পেত উত্তরাধিকার হিসেবে সম্পদ পেত সন্তান আর পিতা মাতার জন্য ছিল ওয়াসিয়ত মানে সন্তান উত্তরাধিকার পেত মানে কিন্তু সমান পেত দেখেন এখানে পরের লাইনটা আমরা পড়ি এরপর আল্লাহ তালা তার পছন্দ মোতাবেক এ বিধান রহিত করে মানে আগের বিধানটা রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ পিতামাতা প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ স্ত্রীর জন্য এক অষ্টমাংশ না থাকলে এক চতুর্থাংশ স্বামীর জন্য সাথে না থাকলে অর্ধেক থাকলে এক চতুর্থাংশ নির্ধারণ করেন মানে আগের যে বিধানটা ছিল সেটাকে রহিত করে দিয়ে আগে যেই বিধানটা ছিল যে বিধানটা ছিল সন্তান তার মানে ছেলে মেয়েতে আলাদা করা হচ্ছে না আগে যে বিধানটা ছিল আবির্ভাবের আগে যে বিধানটা ছিল সেখানে কিন্তু ছেলে মেয়ে কোন পার্থক্য ছিল না উত্তরাধিকার হিসেবে সন্তানরা সম্পত্তির ভাগ পেত পরে আল্লাহ তালা আগের বিধানটা রহিত করে দিয়ে তার পছন্দ মোতাবেক ছেলের অংশ মেয়ের দ্বিগুণ করে দেন তেলের অংশটা মেয়ের করে দেন এটা আল্লাহ করেন আগে পেতো সমান আচ্ছা এই হাদিসটা আরেকটা হাদিস দেখি এটা সহি বুখারির চার হাজার দুইশো তেইশ নম্বর এখানেও দেখেন ইব্রাহ আব্বাস বলেছেন মৃত ব্যক্তির সম্পদ ছিল সন্তানের জন্য এরপরে আল্লাহ তালা তার পছন্দ অনুযায়ী কিছু রহিত করেন এবং পুরুষদের জন্য মহিলার দ্বিগুণ নির্ধারণ করলেন মানে আগে যেটা ছিল সেটাকে বদলে দিয়ে আল্লাহ পুরুষের জন্য মহিলার দ্বিগুণ নির্ধারণ করে দিলেন সহি বুখারি ছয় হাজার দুইশো নম্বর হাদিস তিনি বলেন প্রথমে মাল ছিল সন্তানাদির আর ওসিয়ত ছিল পিতামাতার কিন্তু পরে আল্লাহ তালা তা রহিত করে দিয়ে এর চেয়ে উত্তমটি প্রবর্তন করেছেন পুরুষদের জন্য নারীদের দুজনের সমতুল্য অংশ নির্ধারণ করেছে মানে আগে যেটা ছিল সেটা পাল্টাই পাল্টাইলি তো এটা মানে পুরুষের জন্য নারীদের নারীদের দুজনের সমতুল্য অংশ হয় আগেটা যদি না পাল্টাই তো তাহলে তো আর এটা হইতো আগে প্রথমে মাল ছিল সন্তান দি সন্তানাদির মানে আগে ছিল সন্তানরা সমানই পাইতো আরো হাদিস আছে সহিবুখারী তাহিদ সাতাশো সাতচল্লিশ দেখেন উত্তরাধিকারী হিসেবে সম্পদ পেতেও সন্তান আর পিতা মাতার জন্য যেগুলো ছিল অসিয়ত অতপর আল্লাহ তালা তার পছন্দ মতো এ বিধান রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ করে দেন পরে আরো আছে দেখেন বুখারি তাহিদ পঁয়তাল্লিশ মৃত ব্যক্তির সম্পদ লাভ করতে সন্তানরা আহ এরপর তা থেকে আল্লাহ তালা পছন্দ অনুযায়ী তার রহিত করেন এবং পুরুষদের জন্য মহিলার দ্বিগুণ নির্ধারণ নির্দিষ্ট করলেন সহি বুখারি তাহিদ ছয় হাজার প্রাথমিক অবস্থায় মৃতের ছেড়ে যাওয়া মাল ছিল সন্তানাদের জন্য এরপর আলা আল্লাহ কি করলেন পুরুষদের জন্য নারীর দুই নারীর অংশে দুজন নারীর অংশ সমান নির্ধারণ করলেন এই হাদিস থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে ইসলাম আবির্ভাবের আগে মানে তাদের জন্য তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না ছেলে এবং মেয়ে দুইজনই সমান সম্পত্তি পাইতো আর ইসলাম আসার পরে যেটা হয় মানে মেয়েদের অবস্থা খারাপ হয়েছে জাহিলিয়াতের যুগে মেয়েদের অবস্থা ভালো ছিল বরঞ্চ মেয়েদের এই যে মোহাম্মদের এই আইনটা মেয়েদের সম্পত্তি অর্ধেক করে দেয় তাহলে ভাইয়া এটা কেন বলা হয় যে মানে ইসলামের আগে মেয়েদেরকে পুতে দেয়া হতো এগুলো হয়তো কোনো কোনো গোত্র হয়তো পুঁতে টুতে দিতেও দিতেও পারে কিন্তু বাংলাদেশে তো এখনো তো অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে যে মনে করেন ভারতেও তো এরকম দু চারটা ঘটনা ঘটে তার মানে তো এইটা না যে বাংলাদেশের মানুষ এখন মাটিতে বাচ্চা পথে দেয় সবাই মিলে বাচ্চা পথে দিচ্ছে তা তো না হ্যাঁ এরকম ঘটনা সেই সময় হয়তো ঘটতো দুই চারটা দশটা বিশটা হয়তো ঘটতো এখন হয়তো আরো কম ঘটে এখন হয়তো দুই একটা ঘটে বছরে হয়তো এরকম ঘটনা বুঝলে পাওয়া যাবে পত্রিকা কাটলে পাওয়া যাবে এরকম ঘটনা ঘটছে ভারতে পাওয়া যায় কিন্তু তার মানে তো এটা না যে এইটার এইটু যে দেখা এখন আমরা মেদের মেয়েদের সম্পত্তির অধিকারটা বঞ্চিত করে আমরা তাদেরকে একটা মূলা দিয়ে দিব যে আরে তোমাদের তো প্রতিই ফেলা হতো এখন অর্ধেক নিয়ে খুশি থাকো এটা তো একটা মূলা জলাই দেওয়া হলো তাই না Ji. but by the act of reasoning the na. like they're not giving a specific reason to why this was done it was more like je i like to change way that's it like what's the reasoning behind it are you looking for the hip sort of i suppose <laughs> <He's not laughs>

এই এই কথা দিয়ে যে কোনো কিছু কি আসলে जायজ করে নেওয়া যায় মনে করেন আপনাকে মানে ফাঁসি দিলা फांसी দিয়া বলে এটা পেছনে একটা আছে এটা আপনি বুঝবেন না কিন্তু আপনার এটা বিশ্বাস করতে হবে এই আপনার অনেক মানে মঙ্গল হবে আপনি মানে করতে চান তাহলে তো আমাদের কিছু বলার নেই বা করার নেই আচ্ছা ডান লাইক আচ্ছা বলেন হ্যাঁ বলেন লাইক আজকে Uh, after our last conversation, I was asking someone about Islam and everything. So she was telling me she like Islam. <laughs> but you know, she she didn't tell me that Islam She was telling me Islam is only kishwaas that because like Ramadan chhoto so so shobai shita niye kotha this, right? So like she told me that that Ramadan amra roja korte si. Amra like to koshto the es.

গরিবের কষ্ট কিছু পাইনি এবং স্পেসিফিকলি বলা আছে যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করতে হবে শুধু কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এখন কেউ যদি গরিবের দুঃখ বোঝার জন্য এটা করে তাহলে তো সেটা রোজা হবে না সেটা অন্য কিছু হবে সেটা তো ইসলামের রোজা সেটা হবে না ইসলামের রোজা রাখতে হবে কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এটা আছে কোরআনে লাইক কোরআনে एक्चुअली ফর देयर জন্য এটা করার

আমি কাবির নামার একটা কপি দেখাই আপনাকে এটা হচ্ছে বাংলাদেশের কাবিন নামার একটা কপি এই পাতাটা আমরা একটু পরে দেখি দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে স্বামী আঠারো নম্বর বলা হয়েছে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছেন কিনা করিয়া থাকলে কি কি শর্তে দেখা যাচ্ছে তালাক নামাটা তার মানে আপনি কি এরপরে বলতে চাচ্ছেন যে মানে ইসলামে মেয়েদের তালাক দেওয়ার অধিকার আছে এটা কিন্তু হিন্দুদের হিন্দুরা যদি এটা থেকেও থাকে ওদের গ্রন্থে তো আবার সংস্কার হয়েছে সংস্কার হয়ে তাদের মধ্যে একজন মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহের পক্ষে অনেক লড়াই টড়াই করে এগুলো মানে পরিবর্তন করে একটা সংস্কার নিয়ে আসছে এবং বর্তমানে ভারতের আইনে বিধবা বিয়ে করতে পারে কিন্তু ইসলামের তো কোন সংস্কার হয় না ইসলামে তো কোরআন এবং হয় না ইসলামে এটা কি আপনি আমাদেরকে দেখাতে পারবেন যে ইসলামে কোনো একটা আইন যেটা আমরা বুঝতে পারতেছি যে এই আইনটা আমাদের সমাজে আর এপ্লিকেবল না বা আমাদের সমাজে আর ভালো না আইনটা আমরা পরিবর্তন কি করতে পারবো এটা কি আপনি জানেন যে ইসলামের আইন পরিবর্তন করা যায় না যে কোন জায়গাতে একটা খারাপ আইন থাকলে খারাপ আইন ঠিক আছে কিন্তু এত বিরাট প্রবলেম না কারণ আমরা ওইটা যদি ওইখানে মানুষজনকে আমরা বুঝাইতে পারি তাহলে সেটা আবার পরিবর্তন করা সম্ভব পরিবর্তন করে আমরা আপডেট করে নিতে পারি আপডেট একটা

হ্যাঁ আছে তো আছে তো দাঁড়ান এই যে দেখেন নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনার নগদ মিথ্যে ঘটনা নগদ মিথ্যে

ইসলামিক কোনো কথা গ্রহণযোগ্য না আপনি আপনি একটা উদাহরণ দেন আপনি অনেক কিছু জানতেন ইসলাম সম্পর্কে তালাকার ইয়ে হক ইসলাম মানে এটা ইসলাম মানে সেটা কয়টা রেফারেন্স আছে আপনার মানে কয়টা রেফারেন্স তারা দিচ্ছে যারা দাবি করছে আপনার দিছে

এটা যদি তারা এরপরে যদি সেই চারজন পুরুষ সাক্ষী তাদের আবার মুসলমান হইতে হবে সেই চারজন পুরুষ সাক্ষীর এবং পুরুষ হবে সক্ষম পুরুষ হবে প্রাপ্তবয়স্ক নামাজি সত্যবাদী হবে তাহলে সেই চারজন পুরুষ সাক্ষী যদি পরবর্তীতে সাক্ষ্য দেয় মেয়েটা যদি রেপের জন্য অভিযোগ করে এবং সেই চারজন পুরুষ সাক্ষী যদি সাক্ষ্য দেয় তখন এই ধর্ষকের শাস্তি হবে এই ক্ষেত্রে কোনো ডিএনএ টেস্ট কোনো ভিডিও কোনো অডিও গ্রহণযোগ্য না ইসলামে এটা কোথায় লিখা আছে এটা লিখা আছে যে চারজন লাগবে এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন অবশ্যই দেখাচ্ছি ঠিক আছে তাহলে দেখাচ্ছি দাঁড়ান ওয়েট করেন আজকে আমার একটু টাইম বেশি লাগবে আমার আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে হ্যাঁ আপনি কি এইভাবে কোনো মহিলার কাছ থেকে রেফারেন্স চান আপনি কি আমাকে এই জিনিস বিশ্বাস করতে বলতেছেন কখনো কোনো আপনার যিনি ভাই বোনের কাছে রেফারেন্স চান যে আপনার উচিত হয় উচিত বাট ডোন্ট এটা আপনার ভাইদের কাছেও চাওয়া উচিত ভাইয়া फ्रॉम व्हाट আই আন্ডারস্ট্যান্ড ইজ যে মানে উইথ লাইক আই हैव दिस ফিলিং Uh, like you were born as a Muslim and then you die as a Muslim and then within the whole life you don't question, you simply believe it in Islam in Islam, right? So like a lot of the times when people are talking about Islam, you just believe it because that's what you do in Islam, that like you simply believe. Glory to blind blind faith. Not blind like

অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ করে রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয় আচ্ছা ব্লা ঠিক আছে চারজন পুরুষ সাক্ষীর কথা এখানে বলা হচ্ছে দেখি আরো পরে কি বলা আছে তোমরা যখন এ কথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদেরকে লোক সম্পর্কে উত্তম ধারণা করেনি করনি এবং বলনি যে এটা তো নির্জলা অপবাদ তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী মানে যদি আপনি এই রেপ কেসে রেপ কেস করেন এবং যদি সাক্ষী উপস্থিত না করেন তাহলে আপনি হবেন মিথ্যাবাদী এবং আপনারই শাস্তি পেতে হবে যদি চারজন পুরুষ সাক্ষী আপনি উপস্থিত করতে না পারেন রেপের মামলা দেন কারো বিরুদ্ধে তাহলে আপনা কি শাস্তি পেতে হবে আচ্ছা আরো পরে আরো দেখতেছি এখানে আর কি কি বলা আছে দেখি আরো ভালো করে দেখবো আমরা সুরা নূরে যেটা বলা আছে ব্যবিচারের দায়ে অভিযুক্ত পুরুষ ও নারী যারা তাদেরকে প্রত্যেককে একশত বেতরাঘাত প্রদান করো ঠিক আছে আর পরে আরো কি বলা হচ্ছে দেখি সুরা নূরের চার আয়াতে বলা আছে যারা নিরাপরাধ নারীর উপরে অভিযোগ আরোপ করে এই যে যারা নিরাপরাধ মানে যারা যারা ধর্ষিত হয়েছে যারা নিরাপরাধ নারীর উপরে অভিযোগ আরোপ করে এরপর চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদেরকে বেত্রাঘাত করো চারজন সাক্ষী উপস্থিত করতে না পারলেই মানে শাস্তি পেতে হবে আচ্ছা এখন আমরা দেখি তো যে দুইজন সাক্ষী হচ্ছে দুইজন মেয়ে সাক্ষী হচ্ছে একজন পুরুষ সাক্ষীর সমান এখানে দেখেন দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ একজন মহিলা কিন্তু এই ক্ষেত্রে আবার মেয়েদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না আর ঠিক আছে পরে আমরা দেখি এইটা হচ্ছে গিয়ে এখন আমি যে বইটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ইসলামী আইন ও বিচার ত্রৈমাসিক গবেষণা পত্রিকা ইসলামিক র রিসার্চ সেন্টার অ্যান্ড লিগাল এইড বাংলাদেশ বর্ষ দশম সংখ্যা সাঁত্রিশ জানুয়ারি মার্চ জানুয়ারি থেকে মার্চ দুই হাজার চোদ্দ পৃষ্ঠা একশো এক এখানে বলা হচ্ছে দেখেন আচ্ছা একটু বড় করে দিই তাদের মতে এসব সব ক্ষেত্রে অপরাধ হদ ও কিসাসের আওতাভুক্ত সেই সব ক্ষেত্রে স্ত্রীলোকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় মানে যে সমস্ত ক্ষেত্রে বিচার হতে পারে মৃত্যুদণ্ড বিচার মৃত্যুদণ্ডের রায়টা মৃত্যুদণ্ড মানে রায়টা মৃত্যুদণ্ড হতে পারে সেই সমস্ত ক্ষেত্রে মেয়েদের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না হজরত আলী বলেন হদ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য বিধেয় নয় মানে নারীর তখন সাক্ষ্য গ্রহণযোগ্য না মানে হদ যদি হয় তাহলে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য না রাসুল্লাহ ও পরবর্তী দুই খলিফার যুগ যুগ হতে নীতি চলে এসেছে যে হদ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য বিধেয় নয় হাসান আল বাসরি সাবি জাহাক ইব্রাহিম আল নাহ প্রমুখ তাবিরা এখন আমরা দেখি চারজন সাক্ষ্য গ্রহণের শর্তাবলী এখানে দেখেন সোনান আবুদাউদ্দ শরীফের তের হাজার চারশো বান্ন নম্বর হাদিস জেনার অপরাধে পুরুষ নারীকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কি করা হয়েছিল দেখেন দুই ইয়াহুদিকে রজম করার ঘটনা

সুরমাদানিতে ঢুকানো হয় তাহলে তাদের উভয়কে রজম করা হবে তিনি প্রশ্ন করলেন তাহলে কোন জিনিসটি তোমাদেরকে তাদেরকে রজম করতে বাধা দিচ্ছে তারা উভয় বললো আমাদের শাসন ক্ষমতা লোভ পেয়েছে মানে ইহাদিরা হত্যা করতে চাচ্ছে না একসাথে থাকছে কিছু একটা করছে এটার জন্য মোহাম্মদ বারবার তাদেরকে প্রেশার দিচ্ছে যে তোমরা কেনকে হত্যা করছো না ইহুদিরা বলতেছে আমরা হত্যা করা আমরা অনুমোদন করি না এরপরে রাসুল্লাহ সাল্লাম সাক্ষীদের নিয়ে আসতে ডাকলেন তারা চারজন সাক্ষী নিয়ে এলো তারা সাক্ষ্য দিল যে সুরমা শলাকা যেরূপ সুরমাদানের ভেতর ঢুকে যায় ঠিক সেরূপ অবস্থায় তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রী লোকটির গুপ্তাঙ্গের মধ্যে ঢুকানো অবস্থা দেখেছে অতঃপর নবী সাল তাদের রজম করার মানে পাথর ছুড়ে মেরে ফেলার হুকুম দিলেন এটা হচ্ছে

যার আই উইটনেস নিয়ে কি হচ্ছে ভাববে এটা পিছনে না হিকমাটা কি আর পপকর্ন খায় দেখবে যে কি হচ্ছে এখানে আচ্ছা এখানে আমরা ইসলামের একটা আইন গ্রন্থ ফতোয়া আলমগীর বাদশাহ আব্দুল আবুল মুজাফফর মোহাম্মদ মহিউদ্দিন আরঙ্গজেব আলমগীর মানে মোগল সম্রাট আরঙ্গ আলমগীর আরঙ্গজেব আর কি ইসলামিক ফাউন্ডেশন তৃতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো উনআশি এখানে যেটা বলা হয়েছে সরি সাধারণত জিনা তখনই সাব্যস্ত হবে যদি চারজন চার ব্যক্তি আদালতে উপস্থিত হয় হাকিমের নিকট এ মর্মে সাক্ষ্য প্রদান করে যে অমুক ব্যক্তি জিনা করেছে এক্ষেত্রে সঙ্গম শব্দ যথেষ্ট নয় অর্থাৎ এ জাতীয় শব্দ দ্বারা জিনা সাব্যস্ত হবে না যখন চারজন ব্যক্তি একই মজলিসে কারো ব্যাপারে জিনার সাক্ষ্য প্রদান করবে তখন বিচারক তাদেরকে জিজ্ঞাসা করবেন জিনা কি বস্তু এবং সে কোথায় জিনা করেছে এরপর যখন তারা এরূপ বর্ণনা করবে যে সে প্রকৃতই জিনা করেছে এবং আমরা তাকে সুরমা কাঠি ঢুকানোর নাই তার জননেন্দ্রীয়কে অমুক নারী মহিলার অমুক দ্বারে ঢুকানো আমি পড়তেছি না এবং ধারে ধুকানো অবস্থা দেখে তখন বিচারক তাদেরকে পুনরায় জিজ্ঞাসা করবেন যে সে কি জিনা করেছে তখন যখন তারা এর ধরন বিচারকের সামনে তুলে ধরবে তখন বিচারক তাদেরকে আবার তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সে কখন জিনা করেছে এরপর যখন তারা সময়ের এমন সময়র কথা বর্ণনা করবে যে এতে বেশি সময় বোঝা যায় না তখন বিচারক মহিলাকে জিজ্ঞাসা করবেন যার সাথে জিনা করা হয়েছে এরপর বিচারক সাক্ষীদেরকে জিজ্ঞাসা করবেন যে কোন জায়গায় জিনা করা হয়েছে ওই জায়গার কথা তারা যখন তারা বর্ণনা করবে বিচারক ব্যক্তি ও সাক্ষীদের আদালত মানে সবকিছু এই জিনিসগুলো কনফার্ম করার পরে তখন এই বিচারটা হবে দেখেন এখানে আরো পরিষ্কার ভাবে বলা হচ্ছে আমরা আপনার নিকট থেকে যদি এখানে কোন ব্যক্তির জিনা বা চারজন মহিলা সাক্ষ্য দিলে ওই মহিলাদের উপর হদ প্রয়োগ করা যায় না মানে চারজন মহিলা এসে দিলে হবে না এখন আমরা দেখি ইসলামের শাস্তি আইন লেখক হচ্ছে ডক্টর আহমদ আলী প্রকাশনী হচ্ছে বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড এই বইটা থেকে দেখি আমরা এখানে কি বলা হচ্ছে এখানে যে জিনিসটা আছে আচ্ছা সরি আমি ইয়া করে দিচ্ছি জিনা প্রমাণের পদ্ধতি মৌখিক স্বীকৃতি মানে যে ধর্ষণ করছে তার মৌখিক ভাবে স্বীকৃতি দিতে হবে এরপরে যে জিনিসটা বলা হচ্ছে দেখি আরো নিচে যাই আচ্ছা কই গেল এই যে দেখেন স্বীকারোক্তির সাথে সংশ্লিষ্ট শর্তাবলী আহ চারবার স্বীকারোক্তি প্রদান করতে হবে তারপরে ভিন্ন ভিন্ন মসজিষে স্বীকারোক্তি প্রদান করতে হবে আহ স্বীকারোক্তির স্পষ্ট বিশদ হতে হবে একই মসজিষে স্বীকারোক্তি প্রদান বিচারকের মসজিষে স্বীকারোক্তি দিতে হবে আচ্ছা এইগুলা হলো আচ্ছা এবার সাক্ষীদের কাছে চলে যাই এই যে সাক্ষ্য প্রমাণ সাক্ষীদের সাক্ষীদের সাথে সংশ্লিষ্ট শর্তা বলি সাক্ষীদেরকে মুসলিম হতে হবে অমুসলিমদের সাক্ষ্য জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় সাক্ষীদের প্রত্যেকে মুসলিম হতে হবে যদি কোনো একজন সাক্ষী অমুসলিম হয় তাহলে সাক্ষীর নিসাব পূর্ণ হবে না আর সাক্ষীদের বয়প্রাপ্ত ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে পারে হতে হবে সাক্ষীদের ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক বালক ও পাগলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না সাক্ষীদের ন্যায়পরায়ণ সাক্ষীদের পুরুষ হতে হবে যে দেখেন সাক্ষীদের পুরুষ হতে হবে চার মাঝাবের ইমামের মতে ইমামগণের মতে চার জিনার চারজন সাক্ষীর সাক্ষী প্রত্যেকই পুরুষ হতে হবে মহিলাদের সাক্ষ্য জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় আর সাক্ষীদের সংখ্যা চার হতে হবে সাক্ষীদের বাক সম্পন্ন হতে হবে চারজন সাক্ষীর একই মজলিসে পেশ করতে হবে সাক্ষ্যটা সাক্ষীদের সাক্ষ্য সুস্পষ্ট বিশদ হতে হবে এখানে দেখেন সাক্ষীদের এ কথা সুস্পষ্টভাবে বলতে হবে যে সুরমা মধ্যে সুরমা লাগানোর কাঠি যেভাবে ঢোকা অবস্থায় থাকে তেমনি তারা পুরুষাঙ্গকে নারীর জনির মধ্যে ঢোকানো অবস্থায় দেখেছে কেননা

আহ অর বাই কনফেশন অফ গিল্ড অর বাই দ্য ওমেন বিগম প্রেগন্যান্ট ইট ক্যান বি প্রভেন বা ডিএনএ টেস্টিং অর বাই ইউজ অফ ক্যামেরাস অ্যান্ড ভিডিওস ইন প্লেস অফ দ্য থিংস মেনশন অ্যাবভ এটা ফতোয়াটা দিয়েছেন মানে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রখ্যাত একজন আলেম শায়েখ মোহাম্মদ সালে আল মুনাজিদ তিনি বলেছেন কোনো ডিএনএ টেস্ট বা কোন ক্যামেরা ভিডিও অডিও এগুলা এই জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য না এইবার আপনি বলেন যে এই যে চারজন পুরুষ সাক্ষী নিয়ে কোন মেয়ে যদি চারজন পুরুষ সাক্ষক মেয়ের পক্ষে সাক্ষ্য দেয় তাহলে ধর্ষণটা ঘটার সময় তারা ওইখানে দাঁড়ায় ছিল কেন এটা হচ্ছে আমার প্রশ্ন আপনি বলেন তো যে চারজন পুরুষ সাক্ষী যদি এইটা দেখে এই ঘটনা দেখে তাহলে তো সেই চারজন সাক্ষী পুরুষ তো ওই ধর্ষকের সহযোগিতা হবে তাই না তারা আবার পরে সাক্ষ্য দিবে না ভাইয়া তাহলে এইখানে মানে শাস্তি কিভাবে হবে এখানে তো কোনো শাস্তি হবে না চারজন সাক্ষী কোন মানে কে কোন মেয়ে আচ্ছা চারজন সাক্ষী যদি থাকি চারজন পুরুষ যদি তার সাথে থাকি যারা মেটার পক্ষে সাক্ষ্য দিবে তাহলে তো তাকে ধর্ষণ করার সময় তো সেই চারজন সাক্ষ্য ওই দর্শকে গিয়ে ধর্ষককে মানে এটা কিরকমের উদ্ভট একটা কথা এটি তো আমি বুঝি না যে এই চারজন সাক্ষী কই পা এরা কোথেকে আসবে এরা কি আল্লাহ পাঠাবে এদেরকে

রেফারেন্সটা পড়ার সময় আমার সময় মন খারাপ হয় এটা হচ্ছে রজমের শাস্তি যেটা মোহাম্মদ প্রবর্তন করছিল মানে পাথর ছুঁড়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে একজন মানুষ যদি প্রেম করে ভালোবাসা করে যৌন সম্পর্ক করে দুজন দুজনই সম্পর্ক প্রাপ্তবয়স্ক দুজন যদি করে এই ক্ষেত্রে ইসলামের যে বিধান সেটা হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে চার দিক থেকে আল্লাহ আকবর বলে বলে সবাই মিলে পাথর মারবে পাথর মেরে ওই লোকটা মানে নারীটা এবং পুরুষটা দুজনকে একদম থেতলায় থতলায় একদম রক্তারক্তি করে মেরে ফেলবে এটা হচ্ছে ইসলামের বিধান এটা মানে আফগানিস্তানে হয় ইরানে হয় সৌদিতেও হয় এখনো হয় স্টিল এখন পর্যন্ত হয় এখন একটা হাদিস আমি এটা ইয়া করে দেখাতে চাই মুআত্তা মালিকের হাদিস রেবায়ত এগারো এক দেখেন ইয়াহুদীদের একদল রাসুল্লাহ সাল্লাহ নিকট আসে বললেন তাদের একজন পুরুষ একজন স্ত্রী লোক ব্যবচারে লিপ্ত হয়ে আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করিলেন রজম বা এর ব্যাপারে তাওরাতে কি আছে তারা বলিল আমরা ব্যবচারীকে লজ্জিত করি এবং বেতরাঘাত করিয়া থাকি মানে ইহুদিরা বললো যে আমরা ব্যবচারীকে একটু লজ্জা টজ্জা দিই তারপর বেতরা বেদ দেপিটা একটু তখন মোহাম্মদ কি করলো দেখেনি যে এই তাওরাত খুলে মানে আয়াত একজন সাহাবী আছে সে তাওরাতের আয়াত পরে শুনাইলো তারপরে হচ্ছে কি ইহুদিরা স্বীকার করলো যে চেক বলি আছে রাসুল্লাহ উভয়কে প্রস্তারাঘাতের আদেশ করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশে উভয়কে প্রস্তারাঘাত করা হইলো আবদুল্লাহ ইবনে ওমর বললেন আমি দেখলাম দেখেন তাদেরকে মাটিতে পুঁতে যখন মেরে ফেলা হচ্ছে তখন কি হয়েছে পুরুষটি ওই নারীকে আঘাত হইতে রক্ষা করিতে তাহার উপর ঝুঁকিয়া পড়িয়াছিল মালিক বলেন উহার উপর ঝুঁকিয়া পড়িতেছিল অর্থ পুরুষ নিজে প্রস্তারাঘাত সহ্য করিয়াও ওই নারীকে প্রস্তারাঘাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর উপর হইয়া পড়িয়াছিল মানে দেখেন কি মর্মান্তিক ব্যাপারটা যে একটা ছেলে মেয়ে ভালোবাসে দুজন দুজনকে বোঝাই যাচ্ছে যে দুজন দুজনকে খুবই ভালোবাসে দুজনকে মানে মাটিতে পুতে মোহাম্মদ বলছে এদেরকে পাথর ছেড়া মাইনা ফেলতে হবে এখন দুজন কি পাথর মারতেছে এবং ছেলেটা কি করতেছে আবার একটু আগায় গিয়ে সে মেটার উপরে গিয়ে পড়তেছে যেন মেটার ব্যথা একটু কম লাগে তার গায়ে যেন লাগে সেই পাথর মেটাকে মেয়েটাকে যেন একটু সেভ করতে পারে এই কাজটা করতেছে কিন্তু ওইখানে সবাই আল্লাহ আকবর বলে বলে তাদেরকে পাথর ছিঁড়া মেরে ফেলতেছে এই হাদিসটা আরো পাওয়া যায় বুখারি শরীফের চার নম্বর হাদিসে পাওয়া যায় দেখেন এখানে বলা হচ্ছে অনন্তর রাসুল্লাহ সাল্লাহাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন এবং মসজিদের পাশে জানাজা গাহের নিকট তাদেরকে রজম করা হলো ইবন ওমর বলেন আমি সেই পুরুষটিকে দেখেছি সে নিজে মহিলার উপর উপর হয়ে তাকে প্রস্তারগাত হতে বাঁচানোর চেষ্টা করছে মানে যখন তাদেরকে মেরে ফেলা হচ্ছে তখন মানে লোকটা মেয়েটার উপর উপর হয়ে মেয়েটার একটু সেভ করার চেষ্টা করতেছে কিন্তু দুজনকে মেরে ফেলা হয়েছে আর কি শেষে আমার এই হাদিসটা আমি আমার কাছে পড়লেই আমার খুবই খারাপ লাগে তাহলে ভাইয়া যে ব্র্যাকেট যে ঘটনাটা হলো যেখানে হ্যাঁ ভাই ওই জন্য বলছে ব্র্যাক এ কিছুদিন আগে একটা ভিডিও আসছিল তারা টার্কে গেছিল ওই সময় তাদের একটা ভিডিও ছিল এরকম যে একটা গালা লাইট ছিল সেখানে ছেলেমেয়েরা হচ্ছে আপনার ইয়ে করতেছিল অম কোন একটা পার্টি করতেছিল এবং কয়েকটা একটা মানে কয় একটা দেখা গেছে যে তারা কিস করতেছে তো ওইটা দেখে তো মনে করেন বাংলাদেশের ইনস্টাগ্রাম মুমিন সমাজে একেবারে আপনারা করেন ব্র্যাকের কাউরে বিয়ে করব না করুম না মাদ্রাসায় ধরেন হুজুরের সেবা দিতে দিতে সে পোস্ট করতেছে ব্র্যাকের কাউকে বিয়ে করব না ব্র্যাকের তো ওই জায়গায় তো মোহাম্মদুর মত থাকলে আল্লাহ বলবো ফেলে দিই ভাই এই যে ইভজেনর আমান আজেরি যেরকম বলেছিল যে ইনটেক খাদিজা ইনটেক ছিল না এটা এগুলা বলেছিল না ইনটেক what does that even mean intact মানে কি আমা কিলাম তো আমি জানিনা আমারই জানে এটা ইফ টেক মোহাম্মদ এর বিয়ে আগে খাদিজার বিয়ে হয়েছিল জন্য খাদিজা ইলট্যাক নাই ওই যে আপনি লাস্ট টাইম যখন যুক্ত হয়েছিলেন যে কি বোরকার নিচে কলা আমি শীলা খাবো তো সবচেয়ে ইয়া করা উইয়ার ভাষায় বলতে আমি শীলা ছিল আর কি ঠিক আছে তাহলে আমি এভরি টাইম ভাই এই এটা শুনি এই জিনিসটা মনে পড়ে আমার বোরকার ভিতরে কলা এত উদাহরণ থাকতে বোরকার ভিতরে কলা আসলো কোথা থেকে আচ্ছা ভাইয়া ইউ নো হাউ আফগানিস্তানে তালেবান আসার পরে দেজের রুল যে মেয়েদের মেরা বাইরে যেতে পারবে না আনচলানলে দেজ আ ম্যান উইথ देम এটা কি ইসলামিক রুল নাকি এটা একটা তালেবানি

গরু কথা আছে দেখে মানে ইসলাম ঠিক আছে জেনুইনলি অ্যান্ড্রু টেটের একটা লোক যে সার্টিফাইড পিম্প যে আসিফ ভাই সে এমন একটা ক্যারেক্টার সে হচ্ছে অনলাইনে পিএইচডি করে বুঝছেন তার সাইডে পিএইচডি করে পিএইচডি মানে কি অ্যাকচুয়ালি পিএইচডি মি আসিফ ভাই মানে না না পিএইচডি কি হেড্রেসার হবে ন নো নো নো

শশা খেজুর ছিল নাকি

আমি তো এই লোকের দুই একটা ভিডিও দেখছি একদম চরম রকমের মানে বর্বর অশোভিত এটারে তো মানে আমি সামনে থাকলে তো অবশ্যই জুতা পেটা একটু করতাম আমি যাইতেই হয় ভাবে আমি জুতা পেটা করতাম এটা যে সমস্ত কথাবার্তা বলে একটা জুতা পেটা করার মতো কথাবার্তা বলে এটা আসলে সে ঠিক ডিসিশনটাই নিতে বলে আমার মনে হয় এই ডিসিশনটা ঠিক ছিল যে সেই ইসলাম 100% জন্য ইসলাম পারফেক্ট রিলিজিয়ন

আচ্ছা আপনার সম্পর্কিত হোক আল্লাহ আপনাকে ভালো রাখুক বিধি বিধান গুলো উপর মানে প্রযোজ্য হোক আমরা করি